আমার ভাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলেন ইমামে আলী আকবর এবং ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী আকবরের বয়স হচ্ছে 18 বছর 18 বছরের একজন যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর কাছাকাছি যখন আসলেন ওই মুহূর্তে ইমাম আলী আকবরের পানির জন্য কাতরানো অবস্থা দেখে তিনি দৌড়ে তাবুর ভিতরে গেলেন মা শহর বানু কান্দে পরে স্বামীর পায় পানির পিপাসায় সেদিন তাদের কলিজা ফাইজা যায় আল্লাহু আকবার কোন ও রোজাদার বাবারা ও রোজাদার মুরব্বি বাবাজিরা গো এই মুহূর্তে হয়তো কিছুটা অনুভব হচ্ছে কারবালার প্রান্তরে কেমন লেগেছিল নবীর আওলাদদের আপনি আমি তো মাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর ওইদিকে এতদিন পর্যন্ত কারবালার প্রান্তর অত্যাচার পানি দেয় না পুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে দুষ্ট জালিমেরা পানি দেয় না কেমন লেগেছিল নবীর আওলাদদের তারপরেও মাথা নত করে নাই অন্যায়কারীদের সঙ্গে হাত মিলায় নাই ওই মুহূর্তে ইমাম হুসাইন গর্দান দিয়েছেন সত্যের জন্য এত কষ্ট সহ্য করে এই সত্য প্রতিষ্ঠা করেছেন নামাজ রোজা হজ যাকাত ইমান দ্বীন ইসলাম যা কিছু পেয়েছেন ইসলাম जिंदा হতে হ্যায় হার কারবালা কি বাত কথা বলেন ঠিক কি নাম আজকে মুসলমান হয়ে ওই হুসাইনের জন্য যাদের হৃদয়ে কান্দে না আমি মনে করি নিমু খারাম বেঈমান সারা সারা কিছু নাও কারণ আজকে তুমি মুসলমান দাবি করো আজকে তুমি মসজিদে বুক ফুলে আজান দাও একামত দাও নামাজ পড়ো এই রোজা রাখো দাঁড়িয়ে রাখো টুপি মাথায় দাও মুসলমানের পরিচয় নিয়ে চলো মুসলমান বলে গর্ববোধ করো রাঙ্গুনিয়ার মুসলমান রে এই সমস্ত কিছুর অবদান আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন যিনি মাওলা আলীর সন্তান করে কর আল্লাহু আকবার ওই সিফিনের আল্লাহু আকবার আমার ভাইরা সিফিনের যুদ্ধে যাওয়ার সময় মাওলা আলী যখন কারবালার ময়দানের জায়গাটা অতিক্রম করতেছিলেন মনটা যেন কেমন কেমন করতেছিল কারণ আগে থেকেই এই ছোটবেলা থেকেই সন্তানের শহীদের কথা জানতেন কেমন ত্যাগ দিয়েছেন কখনো এই দোয়া কেউ করেন না মাও করেন নাই বাবা করেন নাই নানাও করেন নাই আল্লাহ এই আইনটা তুমি উদ্ধ করে নাও আল্লাহ নাতির কাছ থেকে এটা উঠায় নাও এটা কিন্তু চান নাই অথচ দেখা যায় আমার নবীর নাতি ইমাম হুসাইনকে এক কোলে নিলেন আমার নবীর একটি সন্তান ছিল ইব্রাহিম এক কোলের মধ্যে দুই সন্তানকে নিয়ে নবী বৈশা আদর করতেছে জিব্রাইল আয়েশা সালাম দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এই দুই সন্তানকে যে আপনি প্রাণ ভরে আদর করতেছেন নবী গো এই দুই সন্তান থেকে যে কোন এক সন্তান আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে এখন আপনি ডিসাইড করেন নবী গো আপনি কাকে রাখবেন কাকে বিদায় দিবেন নবী আমার চিন্তা করলেন আমি যদি হুসাইনের কথা বলি তাইলে আমার আলী কষ্ট পাবে আমার ফাতেমা কষ্ট পাবে আমিও কষ্ট পাবো আর যদি আমার সন্তান ইব্রাহিমের কথা বলি তাইলে শুধু একা আমি নবী কষ্ট পাবো এই জন্য আমার নবী সিদ্ধান্ত নিলেন ফাতেমা কষ্ট পাক আলী কষ্ট পাক আমি চাই না আমি একা একা কষ্ট পাই আমার তো আমি হজম করবো এটা আমি পছন্দ করি এই সিদ্ধান্ত নিয়ে নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল আমি আমার এই সন্তানকে দিতে চাই এমনি নবীজি নিজের সন্তানকে দিয়ে দিলেন এর তিন দিন পর নবীর ওই সন্তানটা এন্তেকাল করলেন এবারে কিছুদিন পর এই সন্তানটা যখন এন্তেকাল করলেন ইমাম হুসাইন হয়ে গেলেন এবারে যখন ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে আদর করতে নাই একেবারে পাঁচ মিনিট বাবার কষ্ট দিতেছে ইমাম হুসাইন এই কুলের মধ্যে সন্তান ইব্রাহিমও ছিল এই কুলের মধ্যে কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ছিল আজকে সন্তান নাই সন্তানের জন্য দুনিয়ায় কার না মন কাঁদেই সন্তানটা দুনিয়া থেকে চলে গেল আল্লাহ নিয়ে গেলেন এবারে ইমাম হুসাইন সেই বুকের মধ্যে জড়াইয়া কান্দে নানা ভাই ও নানা ভাই
ও নানা ভাই রে, আমি আমার সন্তানের কুরবান দিলাম তুমি হুসাইনের জন্য। এই কথা বলে ইমাম হুসাইন টিয়া দূর করতেছে, সুমাইতেছে, কাঁদতেছে, নবীর চোখ দিয়া পানি পড়তেছে, বে বে পানি যখন পড়তেছে, ইন্দিনিং টাইমে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনার দীন ইসলামের জন্য শহীদ করে দিবে, আপনার এই নাতি হকের জন্য, ইমানের জন্য কুরবান হতে হবে। আমার দয়াল নবীজি কথা শুনি, এবারে আমার নবী আর কিছু বলেন না, ওই কারবালার প্রান্তরে কিছু মাটিও এনে দিয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস। আমার নবী এই সংবাদ যখন পাইলেন, এবারে আমার নবী কান্দে, আমার নবীর এক সাহাবী আমার নবীর সামনে আসলেন। বর্ণনাকারী বলতেছেন, ওই ব্যক্তি যখন আমার নবীর সামনে আসলেন, নজর করে দেখতেছে, কুল কায়নাতের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবীর দু চোখ দিয়ে জোর দ্বারা পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, আর কলিজার টুকরা নাতি হুসাইনের বুকটার মধ্যে জড়াইয়া দুই রাখান। আল্লাহু আকবার কর, হুসাইনকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে, আমার ভাইরা বুকে নিয়ে যখন কান্নাকাটি করতেছে, ইন্দিনিং টাইমে ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কান্না করার কারণ কি, আপনি কেন কান্না করতেছেন? নবী আবার ডাক দিয়া কই, সাহাবী রে, আমার এই কলিজার টুকরো নাতি রে, আমার উম্মতের কারবালার ময়দানে শহীদ করে দিব। এই সংবাদ মাওলা আলীও পাইলেন, মা ফাতেমাও পাইলেন। তাইলে আগে থেকে সবাই জেনে গেলেন, আবার আগাম সংবাদ পেয়ে গেলেন। তাই মাওলা আলী সিফিনের যুদ্ধে যাওয়ার সময় কারবালার প্রান্তরের পাশে যখন গেলেন, অন্তরটা কেন যেন একটু নানা দিয়ে উঠল। আশেপাশের প্রতীকদেরকে ডাকলেন, হে ভাই, শুনেন, এদিকে আসেন ভাই, এই জায়গাটার নাম কি? ওই এলাকার অধিবাসীরা বলল, এই জায়গাটার নাম হলো কারবালা। আল্লাহু আকবার কর, আরো জোরে জোরে কর, আল্লাহু আকবার। কারবালার তো রুহুল কাহিনি কেমনে ভুলা যায়, কারবালার তো রুহুল কাহিনি। একটু রোজা রেখে রেখে সবাই বলেন, ইমাম হুসাইনের মহব্বতে দুটো হাত ধরে বলেন, কারবালার তো রুহুল কাহিনি লা যায়, বাবা মাওলা আলী শের খোদা যখন জানলেন এই ময়দানটার নাম কারবালা, জমিনের মধ্যে বসে গেলেন, ওই সন্তানের কথা চিন্তা করেই এমন ভাবে মাওলা আলী কান্নাকাটি করতে শুরু করলেন, কিতাব সাক্ষী দেয় মাওলা আলীর চোখের পানি দিয়ে মাটি পর্যন্ত ভিজে গেছে। জোরে জোরে কন্যা, আল্লাহ মায়ের কলিজা বাইটা যায়,
লইয়া রে শুকাইয়া কানছিল মায়াস ঘর কোলে লইয়া জোরে কোন আল্লাহু আকবার। দুধের শিশু মার দুধ পর্যন্ত শুকাইয়া গেছে, দুধ নাই। স্বামীরে ডাক দিলেন, এদিকে গেলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলকে পানির জন্য পাঠালেন, এদিকে এক ঝামেলা, ওই ঝামেলা সারতে সারতে দিকে দেখলেন ওই আরেক সন্তানের লাশ এই জায়গার মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার করলাম। এইভাবে যখন কান্নাকাটি করতেছে চতুর্দিকে, এমন টাইমে 18 বছরের যুবক আলী আকবর নবীর প্রতিচ্ছবি বলতেছিলাম, উনি আয়েশা ইমাম হোসাইনের সামনে এসে করজোরে হাত জোর করে কান্না করতেছে, বাবা গো আমার বিদায় দিন, আমি আর থাকতে চাই না, আমি চলে যেতে চাই। ইমাম হোসাইন 6 মাসের শিশু আলী আকবরকে, 18 বছরের যুবক আলী আকবরকে বুকের মধ্যে জড়ায় কান্দে, বাবা রে ও আমার কলিজার দন কলিজার টুকরা কি শুনাইলি পুত্রে পুত, তুই তো আমার অস্থিরতার শান্তি, তুই হইলি আমার পেরেশানির মুহূর্তের শান্তি, ও পুত তোর দিকে তাকাইলে আমি যেন আমার নানা মস্ত ঘরে দেখি, পুত্রে পুত তাকাইলে আমি আমার নানা মুস্তফারে দেখার স্বাদ পাই, ও পুত তুই তো আমার নানার প্রতিচ্ছবি, তোকে দেখলে আমার নানার প্রেমিকা নাও দেখে দেখে অন্তরে শান্তি লাভ করেই, তুমি যদি চলে যাও আমি ওই শান্তি কোথায় পাবো। ওই আলী আকবর অনেক কাকুতি মিনতি করে বললেন, বাবা না 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 আমি থাকতে চাই না, বাবা আমি দেখিয়ে দিতে চাই আমি মাওলা আলী বংশধর, সুবহানাল্লাহ বলেন, ও বাবা আমি দেখিয়ে দিতে চাই আমি ওই আলীর আওলাদ, সেই আলী হুনাইনের যুদ্ধের সময় ওই দুর্গের গেট একাই আলগি দিয়া পুরো মেরে ফেলাই দিয়েছে। আল্লাহু আকবার কন, যিনি একাই ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছিলেন, আল্লাহু আকবার কন, এবং আগাম ওই যুদ্ধের যে জয় লাভ করবে এই সংবাদ আমার নবী দিয়েছিলেন হযরত আলীকে। ওই দিন বাদ তিনি শক্তি দিয়েছিলেন, তলোয়ার যেই ছিলেন যার মধ্যে অলৌকিক ঘটনা ছিল, আসাদুল্লাহ যাকে লকব দিয়েছিলেন আমার নবী ওই দিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সন্তান বলতেছে, বাবা আমি যে আলী ইবনে হুসাইন ইবনে আলী আকবর, আমি দেখাই দিতে চাই আমি আলী ওই আমি সেই মাওলা আলীর বংশধর, আমি দেখাই দিতে চাই দুষ্ট জালিমদেরকে। এবারে এই কথা বলে যখন বিভিন্ন ভাবে আকুতি মিনতি করলেন, ইমাম হুসাইন রাজি হলেন, অনুমতি দিলেন, অনুমতি যখন দিলেন খুব সংক্ষেপ করে বলছি, ইমাম আলী আসগর মাঠের মধ্যে গেলেন, আহ নবীর প্রতিচ্ছবি কারবালার মাঠের দিকে যাচ্ছে, চকচক চকচক করছে, সব দুষ্ট জালিমেরা আকর্ষণ দেখে ভয়ে ভঙ্গিত হয়ে গেলেন। তাদের লিডার কইতেছে, এই ব্যাপার কি, তোমরা মধ্যে কে আছো সবচেয়ে সাহসী, যাও তো 18 বছরের যুবক তার একটু দেখাই দিয়ে আসো, যদি দিতে পারো তাইলে অমুক জায়গার মন্ত্রী বানায়, অমুক জায়গার এমপি বানায়, এরা তো সিটা এজিদ মানি সিটা, কথা বলেন না কেন, এজিদ মানি সিটার, এটা দিব ওইটা দিব, সাই কে আসো, এইভাবে ফান করতে দিল যে আলী আকবরের সাথে যাও যুদ্ধ করার জন্য। কিন্তু আলী আকবরের সঙ্গে যে আসে কচুকাটার মতো জাহান্নামের দিকে যায়। আলী আকবর এইভাবে অনেকগুলি জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, এক পর্যায়ে অনেক দুর্বল হয়ে গেলেন, যুদ্ধ করতে করতে রক্ত রঞ্জিত হয়ে গেলেন, অনেক ক্লান্ত শরীর নিয়ে তাবুর দিকে আবার ফিরে আসলেন। সুবহানাল্লাহ, ইয়া আবা দিকনি, ও বাবা আমার দিকে একটু তাকান, ও বাবা আমাকে একটু ধরেন, ও বাবা আমার আমার কাছে একটু আসেন, পানির তৃষ্ণা খুবই তৃষ্ণা, তো তাবুর ভিতরে পানি নাই, ফুরাত নদীর পানি বন্ধ, কেউ পানি দেয় না। ইমাম হুসাইন কয়, বাবা রে এই পানি তো আর নবী বংশের আওলাদ পান করতে পারবে না, আমার নানা মুস্তফা হাউজে কাউসারের পানি দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার কর, আলী আকবর কি ইমাম হুসাইন কই, পুত্র আশ্চর্য যে তো আসো বাবার কাছে আসো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জিহ্বাটা আমার নবী মুখে নিয়ে চুষতেন, আল্লাহু আকবার কর, আমার দয়াল নবীর কলিজার টুকরাটা দিও হুসাইন ডাক দিয়া কই, পুত্র আয় আয় বাবার কাছে আয়, জিহ্বাটা বের করে দিলেন, কিতাব সাক্ষী দেয় ইমাম হুসাইনের জিহ্বাটাও শুকিয়ে গেল, ওই শুকনা জিহ্বাটা কিছুক্ষণের জন্য আলী আকবর ইমাম হুসাইনের সন্তান চুষলেন, কিন্তু কোনো কিছুই আসে না, রস নাই, পানি নাই, পানির তৃষ্ণা তৃষ্ণার্ত, ও রোজাদার এই মুহূর্তে হয়তো অনুভব হচ্ছে কেমন লেগেছিল ওই দিন তাদের, একটু ভেবে দেখেন আপনার
পরিবার আমার জন্য কত কষ্ট করেছিল। ওই মুহূর্তে আবার বিদায় নিয়ে যখন চলে গেলেন, যাই হোক, শেষ পর্যন্ত তিনি যখন শাহাদত বরণ করবেন ঠিক এমন সময় যখন ঘোড়া থেকে পড়ে গেলেন, কাছাকাছি তাবুর কাছাকাছি এসেছেন, বাবা বাবা আমাকে ধরেন, আমাকে ধরেন, আমি আর পারছি না, আমি পড়ে যাচ্ছি। সন্তানের কণ্ঠের আওয়াজ শুনে দৌড় দিয়ে তাবুর ভিতর থেকে ইমাম হোসেন বের হয়ে ধরতে যাবেন, পিছন দিক থেকে দুষ্ট জালিমের আসে এমন ভাবে তলোয়ার দিয়ে নবীর পতির ছবি, তাকে দেখলে আমার নবীকে দেখা হতো, নবীর মতো দেখতে চেহারাটা ছিল, চুলগুলিও আমার নবীর মতো ছিল, চোখের বড়িগুলিও দেখতে আমার নবীর মতো ছিল, তার দিকে তাকাইলে মনে হয় যেন ঠিক আমার নবীর মতো। অনেকের সন্তান দেখবেন বাপের সুরত পায়, মায়ের সুরত পায়, ভাই কি পায় না, আমার ভাইরাও ইমাম হোসেন দৌড়ে আর সন্তান দুর্বল ধরতে যাবে ঠিক ইন্দিনিং টাইমে, তলোয়ার দিয়ে দুষ্ট জালিমের এমন ভাবে একটা পিছন থেকে আঘাত করলেন, দেহ থেকে কল্লাটা বিদীর্ণ হয়ে গেল, কল্লাটা একদিকে চলে গেল, কল্লা ছাড়া সন্তানের 8 বছরের যুবকের এই লাশটা বুকের মধ্যে নিয়ে কান্দে ওই জয়নব আয়েশা, কান্দে কই বাইরে ভাই, সবচাইতে বড় দুর্বল হয়ে পড়েছিলেন, সবচাইতে বেশি দুর্বল হয়ে গিয়েছিলেন ওই দিন যখন আলী একবার শাহাদত বরণ করেছিলেন। ওই মুহূর্তে শুধু ইমাম জাইনাল আবেদিন 22 বছরের ওই জেলখানার মধ্যে অসুস্থ অবস্থায় ছিল, প্রচন্ড জ্বর ছিল, যার কারণে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তিনি উঠতে পারতেছেন না, এইভাবে কিছু একটা ধরে ভর দিয়ে এইভাবে মানে ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে বাবার কাছে এসে ডাক দিলেন, বাবা ও বাবা, ইমাম হোসেনকে ডাকলেন, কান্না করতেছেন, বাবা গো একে একে তো সবাই চলে যাচ্ছে, আমাকে একটু বিদায় দেন, আমার চোখের সামনে 6 মাসের শিশু আলী আকবর ভাই বিদায় হয়ে গেল, আলী আকবরও বিদায় হয়ে যাচ্ছে, আমি আর থাকতে চাই না, আমাকে বিদায় দেন। ইমাম হোসেন খান দেখো, বাবা না, তুমি যদি চলে যাও এই হোসাইনের বাতি নিভে যাবে কিয়ামত পর্যন্ত, তুমি জাইনাল আবেদিন থেকে কিয়ামত পর্যন্ত নবী বংশ জিন্দা থাকবে, জোরে কন্না আল্লাহু আকবার। তাইলে আহলে বায়াত এই ইসলাম জিন্দার জন্য এত কষ্ট করেছে, এই আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? কারবালার প্রান্তরে আনাখানায় পানিবিহীন তৃষ্ণার্ত ক্ষুধার্ত এত অত্যাচারিত এত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করে আপনাকে আমাকে ইসলাম দিয়েছে, তাই বলেন আজকে মুসলমান হয়ে তাদেরকে স্মরণ করা দরকার আছে না নাই? তাই আল্লাহর কোরআনের দলিলের আলোকে আমরা আহলে বায়াতকে স্মরণ করি, মাওলানা আলীকে স্মরণ করি। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তাউ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর পথে যারা প্রাণ দিয়েছে, প্রাণ উৎসর্গ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। যখন সুবহানাল্লাহ আজকে সেই জীবিত মাওলানা আলীর স্মরণে ইফতার মাহফিল করা হয়েছে, এই ইফতারের অনেক ফজিলত রয়েছে, যদি কেউ কাউকে ইফতার করায়, ইফতার করালে যে সওয়াব, একজন ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছেন, ওই ব্যক্তি রোজাদার ইফতার করে ওই সওয়াব পেয়েছেন। ইফতারে অনেক বরকত রয়েছে, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ওই মাওলার সঙ্গে যেদিন দিদার হবে। আজ সেই একটি মুহূর্ত নিয়ে আমরা এই রাঙ্গুনিয়ার জমিনে আজ 22 রমজান মাওলা আলীর ফেসাল শরীফ স্মরণে আজকের ঐতিহাসিক মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি আল্লাহর কাছে। এই রমজান মাসের রোজারত অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা একটাই ফরিয়াদ করতে চাই, মাওলা রে আহলে বায়াত পাক পাঞ্জাতনের পথে মতে আমরা যেন চলতে পারি, আহলে বায়াতের অনুসরণ যেন করতে পারি, আহলে বায়াতের আদর্শ যেন আমরা বুকে লালন করে বাস্তবিক জীবনে রূপান্তরিত করার মাধ্যমে সুন্নিয়তের পথকে আমরা সামনে অগ্রসর করে নিতে পারি, আহলে বায়াত অনুসরণ করার মাধ্যমে আমরা যেন বাতিলকে প্রতিহত করে সুন্নিয়তের চন্দাকে বুলন্দ করে আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারি। আহলে বায়াতের সেই আদর্শ, সেই সততা, সেই প্রেম, সেই মহব্বত আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে নসিব করুক, এই আশা সকলের কাছে ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুক, আমরা সকলে মহব্বতে করি, আমিন। এই অল্প সময়ের মধ্যে এতগুলি কথা গুছালু কথাগুলি রেখে গেলাম, আমার কথা যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, রোজাদার মানুষ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে দোয়া হবে, আসরের নামাজ হবে, ইফতারের আয়োজন হয়েছে, ইফতারের ব্যবস্থা রয়েছে, আপনাদের সকলের প্রতি দাওয়াত, আমা তাওফিকিল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।